हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल ली रेसिपी। आज के आमी कोरे देखाबो नारकेलेर नाड़ू। অনেকে আছেন পারফেক্ট ভাবে নারকেলের নাড়ুটা তৈরি করতে পারেন না, তারা বলে থাকেন যে নারকেলের নাড়ুটা নরম হয়ে যায়। তো নারকেলের নাড়ুটা কিভাবে পারফেক্ট ভাবে তৈরি করতে হয় সেটা আমি করে দেখাচ্ছি, চলুন দেখি। এখানে আমি নারকেল নিয়েছি চারটা, আর চারটা নারকেলকে আমি কুড়ে নিয়েছি। এখানে আমি মিঠাই নিয়েছি, এখানে আমি 1 কেজি আখে মিঠাই নিয়েছি। আমরা খেজুরের মিঠাই দিয়েও তৈরি করতে পারি, বাট খেজুরের মিঠাইয়ের ক্ষেত্রে সেখানে নারকেলের নাড়ুটার কালারটা একটু বেশি কালো হয়ে যায়, তো আমরা আখে মিঠাই ইউজ করতে পারি, আমরা চিনি দিয়েও তৈরি করতে পারি। তো আমি এখন চুলায় চলে যাব। আমি এখানে মিঠাই আর নারকেল একসাথে দিয়ে বসিয়ে দেব, আমি এখানে কোনো পানি বা কোনো কিছু দেব না। তো এখানে আমি মিঠাই নারকেলগুলো প্রথমে দিয়ে দিব, তারপরে আমি মিঠাই দিয়ে দেব, দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে আমি রেখেছি, বেশি জোরে দেব না, তা না হলে দেখা যাবে যে নারকেলগুলো পুড়ে যেতে পারে। তো এটা মিঠাইটা আস্তে আস্তে গুলে যাবে, গুলে গিয়ে নারকেলগুলোকে একসাথে মানে মিক্স হয়ে যাবে। অনেকে আছেই নারকেলের নাড়ুটা অনেক খুব পছন্দ করে, যেমন আমাদের ঘরেও আমরা অনেক পছন্দ করি নারকেলের নাড়ুটা। আর যেহেতু সামনে দুর্গাপূজা, তো অনেক দুর্গাপূজার উদ্দেশ্যে অনেকেই নারকেলের নাড়ু বানিয়ে থাকে। তো আর নারকেলের নাড়ুটা অনেক সময় দেখা যাচ্ছে যে মানে শক্ত হচ্ছে না, সে তার কারণ হলো যে যখন নারকেলের ভিতরে পানির ভাগটা বেশি থাকে, ভিজা ভিজা থাকে, কোনো আঠালো থাকে না, তখন নারকেলটা মানে শক্ত হবে না, নরম থাকে। তাই সেই জন্য আমরা যখন নারকেলটা মানে মিঠাইয়ের সাথে যখন আমরা এটাকে জাল করব, তখন খুব ভালোভাবে, যেহেতু মিঠাইয়ের আঠাটা যেন নারকেলের ভিতরে ঢুকে যায়, আর নারকেলের যে পানির ভাগটা সেটা যেন কমে যায়, সেভাবে আমরা এটাকে খুব ভালোভাবে এটাকে জাল দিতে থাকব। এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে যেন পুড়ে না যায়, আর খুব ভালোভাবে নাড়লে দেখা যাবে যে নারকেল আর মিঠাই একসাথে ভালোভাবে মিশে গেছে। যখন আমরা দেখব নারকেলটা আঠা আঠা হয়ে গেছে, আঠালো ভাবটা চলে আসছে, তো যখন দেখব আমাদের প্যানে লেগে যাচ্ছে, তখন আমরা নারকেলটা নামিয়ে ফেলব। এখন নাড়ু বানানোর মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন আমি নাড়ু তৈরি করব। এই গরম অবস্থায় আমরা নাড়ুগুলো তৈরি করে নেব, ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে যে নাড়ুগুলো তৈরি হবে না, শক্ত হয়ে যাবে। তো গরম অবস্থায় খুব সাবধানে নাড়ু তৈরি করতে হবে, কেননা প্রচুর গরম, আর যেহেতু মিঠাইয়ের গরমটা সহজে মানে ঠান্ডা হয় না, তার জন্য হাতে আমরা পানি লাগিয়ে নেব, তা নাহলে আমাদের হাতের তালুতে গরমটা বেশি লেগে যাবে। তো আমরা হাতটা ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে দেন আমরা নাড়ুগুলোকে এভাবে তৈরি করব। হাতটা ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে আমরা এরকম করে আমরা যে কোনো সাইজ করে আমরা করতে পারি, ছোট করে করতে পারি, বড় করে করতে পারি, আমার মনে হয় ছোট সাইজ করে করাই ভালো। তো আমি নারকেলের নাড়ুগুলো প্রথমে হাতের মধ্যে এভাবে চাপ দিয়ে মোট করে চাপ দিব। তো খুবই সাবধানে করবেন, যেহেতু নারকেল অনেক গরম, তো আমরা হাতটা একটু ভিজিয়ে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের গরমটা কম লাগবে। তো হাত দিয়ে এভাবে মোট করে চাপ দিয়ে নারকেলটাকে আমরা একটু মানে টাইট করে নেব, দেন তারপরে এটাকে আমরা দুই হাতের তালু দিয়ে এটাকে গোল করে নেব। তো আমরা ঠিক এইভাবে আমরা সবগুলো নাড়ু তৈরি করে নেব। তো সবগুলো তো নাড়ু তৈরি করতে আমার একটু সময় লাগতেছে, কেননা প্রচুর গরম, আমার হাত যেন পুড়ে না যায় সেভাবে আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে আমার নারকেলের নাড়ু, আমি এখন সার্ভ করব। আমি সুন্দর একটা কাঁসার প্লেটে নারকেলের নাড়ুগুলো আমি সুন্দর করে একটু রেখে দিচ্ছি, দেখতেও সুন্দর দেখাবে। তো যারা নারকেলের নাড়ু তৈরি করতে পারে না, যাদের কাছে ভেঙে যায়, আর
যেহেতু সামনে দুর্গাপূজা, তা তাদের জন্য খুবই ইজি একটা রেসিপি, তারা খুব ইজিভাবে এই নাড়ুটি এখন তৈরি করে ফেলতে পারেন। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।